हरि बोल 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 निमाइर दान हरि विराजे विश्व माझे बुद्ध बाटी विराजे आनंद लाभे निमाई तीर्थ घाटे आनंद लाभे तीर्थ घाटी विश्व माझे विश्व माझे बौद्ध बाती विराजे आनंद लाभे निमाई तीर्थ घाटी सबे आनंद लाभे निमाई तीर्थ घाटी नित करी दर्शन नित करी दर्शन भराए छो दुटी तुमरा जखन ओई निमा तीर्थ घाटे जाओ दर्शन करो निश्चय करो किंतु नयन दुटी की तुमरा भरिएछो नयने निमाई चरण की पेयेछो यदि ना पेयेछो तुमरा दुर्भागा होये आछो एबार साधुसंग लाभ करे तुमरा सौभाग्यवान हो जाओ निमाई चरण हवे दर्शन चंदा ताप तुल्ल हृदय बार चंदा ताप तुल्ल हृदय তুমি গাহরি নাম লহরি নাম তুমি গাহরি নাম নিমাইর দান হরি নাম তুমি লহ নাম তুমি গাহ নাম তুমি লহ নাম তুমি গাহ নাম নিমাইর দান হরি নাম নিমাইর দান হরি নাম শ্রোতা আপনারা শৈশবকালে মাতৃস্তন পান করেছেন তো মাতৃস্তন পান করে সুখী হয়েছেন তো মা কি স্তনে চিনি দিয়ে রাখতেন যে এত সুধার মতো অমৃত লাগত সুধার মতো অমৃত লাগত তো হ্যাঁ কত গরল হয়ে যাচ্ছে অমৃত হচ্ছে না অমৃত মাতৃ স্তন দুধ অমৃত সেখানে চিনি দিয়ে রাখতেন না কেমন মায়ের স্তন সুধা পান করার সময় কত তৃপ্তি তাই অমৃত স্বাদটা নিমাই ঘাটে আছে যদি নিমাই তীর্থ ঘাটে অমৃত স্বাদ না পান আপনারা এক মনে চলে যাবেন নদিয়া কিশোরীর কাছে নদিয়া কিশোরীর দুয়ারে মাতৃ
प्रेम जाने किशोरी दाने निज परिचय किशोरी मातृ प्रेम जाने किशोरी दाने निज परिचय किशोरी अबे प्रेम दा मायर स्नेह दा अबे प्रेम दा अबे स्नेह दा नदिया किशोरीर प्रेम दा नदिया किशोरी हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे हरी 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 बोल हरी 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 बोल हरी 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 बोल हरी আমরা দেখেছি এটি আপনাদের কাছে বারবার বলা কথা তো বৈদ্যবাটিতে যে কজন নতুন আছেন তাদের কাছে আমি বলছি আপনারা যারা শুনছেন তাদের আজ অপরাধ নেবেন না এরা বলে বাবা একই কথা বারবার বলে যখন আপনারা এই তো দুর্গাপূজা গেল তো এই দুর্গাপূজার সময় অনেকেই বাইরে গেছিলেন বেড়াতে বিশেষ করে যারা মায়েরা তারা কি করেন বাড়ি থেকে এলে পরে বাড়ি থেকে এসে পরে আপনাদের প্রথম কাজই হলো বাড়িতে ঝাড়ু লাগানো তেমনি শ্রোতা আপনারা যে সাধু সঙ্গে হরিনাম করছেন না হরি আপনাদের হৃদয়ে বাস করছেন করছেন কিন্তু আপনারা অনুভব করছেন না যখন আপনি প্রার্থনা করবেন তখন কি হবে জানেন হরি আর আপনার হৃদয়ে ওই নোংরার মধ্যে দুর্গন্ধ নোংরা তার মধ্যে বাস করতে পারবেন না হরি আপনার হৃদয়ে ঝাড়ু লাগিয়ে সমস্ত কাম ক্রোধ লোভ হিংসা দূর করে দিবেন তারপরে আপনাকে প্রেম ভাণ্ডারের চাবিটি দেবেন আপনি ইচ্ছা মতো খুলবেন আর প্রেম আস্বাদন করবেন এই প্রেম ভাণ্ডারের চাবিটির নাম কি জানেন বলবো হ্যাঁ শ্রীকৃষ্ণ আপনারা অনেকেই ভাবেন কর্মপথের উৎকর্ষ বা অপকর্ষ অনুসার যার যা প্রাপ্য না না শ্রোতা তা নয় এটা কলিযুগ এটা কলিযুগ হ্যাঁ প্রেমের যুগ দুর্গাপূজা হয়ে গেল তো কি হলো দুর্গাপূজা কি হলো মা দুর্গা এলেন আবার চলে গেলেন আর এর পেশে কিছু না
বড় বড় প্যান্ডেল, বিখ্যাত বিখ্যাত প্যান্ডেল, মা এলেন, মা চলে গেলেন। মাঠের মাটি দিয়ে মূর্তি তৈরি হলো, খড় বেঁধে মাটি দিয়ে দোকান থেকে রং কিনে রং চাপিয়ে প্যান্ডেল বানিয়ে মাকে আপনার পুজো করলেন, মা এলেন আর চলে গেলেন, এই তো বাঙালি ভাই বোন, এই দুর্গাপূজার নাম? এই কি দুর্গাপূজা? হ্যাঁ, বাঙালি ভাই বোন, আপনারা নতুন করে দুর্গাপূজা করতে শিখুন। জয়ন্ত দুর্গা আছেন আপনাদের কাছে, জয়ন্ত দুর্গা, ওই মাঠের মাটি দিয়ে মা দুর্গার মূর্তি, অত বড় মূর্তি তৈরি করে পূজা করলে মা দুর্গা পূজা হয় না? একটা প্যান্ডেলও পূজা হয় না, কোনো প্যান্ডেলেতেই মা দুর্গা আসেন না। মা দুর্গা এরকম নন, মা দুর্গা অত বড় মা দুর্গা অত দূরে গিয়ে একদম দাঁড়িয়ে থাকবে? এ কি মা দুর্গা কোনো ভূত না পেতনি, ডাকিনি না যোগিনী? বাঙালি ভাই বোন, আপনারা মা দুর্গা কোথায় ঠেকে দিচ্ছেন? ধন্য আপনাদের পূজা, ধন্য আপনাদের ভক্তি, এটা মা দুর্গার পূজা নয়, আপনাদের জয়ন্ত দুর্গা, জয়ন্ত দুর্গা। আপনাদের ঘরের মেয়ে সারদা, আপনাদের ঘরের মেয়ে বিষ্ণুপ্রিয়া, আপনারা একটা প্যান্ডেল দেখাতে পারবেন? এই বৌদ্ধবাড়িতে কোন একটা প্যান্ডেলে মা সারদার ফটো ছিল দেখেছেন আপনারা? মা দুর্গা পূজা যে করেছেন আপনারা, কোন একটা প্যান্ডেলে মা সারদার মূর্তি বা ফটো ছিল দেখেছেন? আমার মনে হয় বৌদ্ধবাড়ি কেউ নেই এখানে, বোধ সব পুরনো লোক, যদি কেউ থাকেন বলবেন দয়া করে, দেখেছেন? বাঙালি ভাই বোন, আপনাদের লজ্জা করে না মা দুর্গার একটা সারদা ফটো না রাখাতে? হ্যাঁ, বাঙালি ভাই বোন, আপনারা কোথায় যাচ্ছেন? বড় বড় প্যান্ডেলে মা দুর্গার মূর্তি বসিয়ে দিলেন, এতে পূজা হবে না? মা সারদাকে চিনুন, সাক্ষাৎ জয়ন্ত দুর্গা যিনি। ও মা সারদা, দশটা হাত নেই না? তা আপনার মা দুর্গার কটা হাত আছে? মা দুর্গার ক্ষমতা নেই আপনাদেরকে আশীর্বাদ করার? মা দুর্গার কোনো ক্ষমতা নেই আপনাদের আশীর্বাদ করার? কেন? আশীর্বাদ করার হাতই নেই মায়ের, সব হাতে অস্ত্র। কোন হাতে সাপের লাশটাকে ধরে আছেন, কোন হাতে ত্রিশূল ধরে আছেন, কোন হাতে খড়গ ধরে আছেন। আপনার মা দুর্গার কাছে বলুন, মা পূজা করছি, মা আশীর্বাদ করো, এটা মা দুর্গা পূজা নয়? মা দুর্গা সাক্ষাৎ সারদা, আপনাদের হুগলি জেলার বৌরানী মা সারদা। আপনারা গর্ব করে বলতে পারেন না হুগলি জেলার বৌমা সারদা মা? সাধু বাবা, আমাদের হুগলি জেলার বৌমা তিনি, বৌমা, বৌ ঠাকুরার মা সারদা, বাঁকুড়ার মেয়ে, হুগলি জেলার বৌমা হয়ে এসছেন। হ্যাঁ শ্রোতা, আপনার সারদা মায়ের নামটা নেবেন না? আজকে দিন এসেছে, আজকে মা সারদার দিন, মা সারদার দিন, মা দুর্গার দিন নয়। আপনারা ভাববেন না যে মা দুর্গা আমাকে অভিশাপ দিবে, কেমন? কেন? আমরা শ্রী জগন্নাথ দাস, জগন্নাথের কাছে সব দেব দেবী চাকর চাকরির মতন পড়ে রয়েছে পুরীতে, সেখানে বিমলা দেবী মা দুর্গার রূপ নিয়ে সমস্ত দেবদেবী আছে, 33 কোটি দেব দেবতা। তো যারা জগন্নাথ দাস হন, জগৎনাথ, তিনি জগন্নাথ, আপনারও নাথ তিনি। শ্রোতা, আমাদের কষ্ট হয় বলে বলছি, আমি জানি না আপনাদের এখানে হয় কি না। এখানে গঙ্গা আছে তো, হয় না? আমাদের যেখানে বিসর্জন হয় সেখানে দেখেছি ওই ওই মেদিনীপুর, আপনারা গেছেন খড়গপুর মেদিনীপুর রাস্তার মধ্যে একটা নদী আছে, নদীতে ব্রিজ আছে, সেই ব্রিজের উপর থেকে মা দুর্গা ধুম ধুম করে ফেলে দিল। বলুন কষ্ট হবে না? জলে যায় না তারা, ওই ওই ব্রিজ থেকে ধুম ধুম করে আগে দেয় কার্তিককে, তারপরে গণেশকে ফেলে দেয়। এই আর এই বৌদ্ধবাটির লোকদের দুর্গাপূজা করার দরকারই নেই, কোনো পূজারই করার দরকার নেই, যেখানে স্বয়ং নিমাই আছেন। আপনার সৌভাগ্যবান, সৌভাগ্যবান, নিমাই সদা বিচরণ করছেন এখানে।
কিন্তু দুঃখের কথা আপনারা জানেন না, জানলো মানেন না, মানলো অনুভব করেন না। এইবারে অনুভব করুন, আজকাল পরশু তিন দিন কথা শ্রবণ করুন। তিন দিন কথা শ্রবণ করার পরে আপনারা অনুভব করবেন, সদা পাশে এসে নিমাই আপনাকে কিছু বলতে চাইছেন। হ্যাঁ শ্রোতা, হ্যাঁ কি বলবেন? আজ গঙ্গা তটে বসে সাধু মুখে তোমরা কথা শুনছো, কতই তোমরা সৌভাগ্যবান। নিমাই বলবেন, এবার আমায় তোমরা শোনা। আপনারা সকলেই গুরু আশ্রিত, সদ্গুরু আশ্রিত। আপনাদের গুরুদেব তিনিও বলবেন, আপনার গুরুদেব যে সদ্গুরু হন তিনিও বলবেন, ভো ভো অনাঘ অত্যাজ বৈরাম অত্যাজ ত্যক্ত বানসী। তুমি তো আজ নিষ্পাপ হয়ে যাচ্ছ, সাধু মুখে ভগবত কথা শ্রবণ করছ, তোমার বৈরীভাব ত্যাগ হয়ে যাবে, সাধু মুখে কথা শুনছ। আপনার সদ্গুরুদেব বলবেন, তে পরিতুষ্ট অসিমি। আপনাকে দর্শন করে গুরুদেব বলবেন, আজ আমি খুবই খুশি হলাম, তুমি সাধু মুখে ভগবত কথা শুনছ, আমার ভারী তুষ্টি লাভ হচ্ছে। যদি কোনোদিন শিষ্য সাধু মুখে শ্রীহরি কথা শোনেন, তার গুরুদেব যদি সদ্গুরু হন, গুরুদেব খুশি হন। গুরুদেব কি বলেন, কি বলেন? আপনি দীক্ষা নিতে যাবেন, গুরুদেব কি বলবেন? গুরুদেব জিজ্ঞাসা করবেন, তো যতদিন আপনি বলবেন আমি, ততদিন গুরুদেব দীক্ষা দিবেন না। প্রশ্ন করছেন, কে? আমি। বাবা আমি, গুরুদেব আমি। যে সদ্গুরু হন আপনাকে দীক্ষা দিবেন না। আপনি দীক্ষার্থী হয়ে যখন যাবেন তখন আপনি কিছু বলতেই পারবেন না, আপনার ভাব ওই পাকা ফলের মতো নুয়ে পড়বেন। আর হেঁট মুন্ড হয়ে গুরুদেব জিজ্ঞাসা করলে আপনি কিছুই বলতে পারবেন না, আপনার শুধু চোখে জল। আজ আমি সদ্গুরু চরণে আসতে পেরেছি। তাহলে শ্রোতা, গুরু শিষ্যের সম্বন্ধটা চোখের জলে, চোখের জলে। নারায়ণের সাথে আপনার সম্বন্ধটা গঙ্গা জলে, কিন্তু সদ্গুরুর সাথে আপনার সম্বন্ধটা চোখের জলে, চোখের জলে, চোখের জলে। সাধু সঙ্গ লাভ হলে এই চোখের জলটিতে আপনি সদ্গুরুর কাছে যেতে পারবেন। যারা সদ্গুরু তারা বলবেন, নিশ্চয় বলবেন, গচ্ছ গচ্ছ তৎস্মাৎ গচ্ছ কল্যাণমস্তু, গচ্ছ গচ্ছ সবনাম কুরু, সবনাম কুরু সর্বজীব সমদর্শিতেন সাধু সঙ্গ। গচ্ছ গচ্ছ, আপনার গুরুদেব যে সদ্গুরু হন তিনি বলবেন, যাও সাধু মুখে ভগবত কথা শুনে এসো, যাও যাও শুনে এসো, শুনে এসো এবং এসে আমায় শ্রবণ করাও। শ্রীকৃষ্ণ পরায়ণঃ, শ্রীকৃষ্ণ এব পরমানয়ম আশ্রয়স্থানম আমলে চূড়ামণি ইব সাধু সঙ্গ ত্রয়ানাম লোকানাম আহো আচ্যুত প্রিয়া বান্ধব জেষাম। সদ্গুরু বলেন, যাও যাও খুব করে শোনো, আরো শোনো, আরো শোনো, শুনতেই থাকো, শ্রীহরি কথা শোনো। যদ ভ্রাজমান মনু যশরুচা লোকাহ বিব্রাজন্তে সর্বেষাম প্রাণিনাম প্রিয় ব্যবহারিণঃ। সদ্গুরু শিষ্যদের বলেন, সমস্ত প্রাণীর প্রতি তুমি প্রেম দাও, এই প্রেম দেবার জন্য প্রেমটা চাই, তুমি সাধুসঙ্গ করো, হরি কথা শোনো, শোনো 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 খুব করে শোনো।
अच्युत श्री भगवान एव प्रिय बांधवो पवित्र स्वभाव सर्वभूतानुरंजन ईव साधुसंग। सद्गुरु बोलें जाओ साधुसंग करो। श्रोता गुरु जे को होते पारे, गुरु जे को होते पारे, गुरु हवार जन्य कोनो कष्ट करते है ना, किन्तु शिष्य हवा जाए ना, शिष्य शिष्य क्यों होते पारे ना। अपना हवाते बोले ना हमरा दीक्षा नहीं ची हमारे गुरुदेव अच्छे शिष्य 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 कौन टेके बोला है अपना धान व्यवसाय करें। धानटा जखन धान गाछे आसे शीष बेर होय सुंदर एकटी पदार्थ ताके आघात देवा जाय ना। आघात दिले कि हबे पोका धान हो जाबे चालटा खराब हबे। आघात ना दिले सुंदर सेखाने एकटी तुषजुक्त चाल रहिबे आतप चाल ताके सिद्ध करले सिद्ध चाल। तेमनि शीष अर्थात मने प्राणे हिंसा ईर्षा देश आदि किच्छु रहिबे ना। निर्मल स्वभाव कोमल स्वभाव